সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর দিকে লক্ষ্য রাখার জন্য। আকাশটা দেখে খুব হিংসে হচ্ছে, তাই না? পুজোটা পুরো বৃষ্টি দিয়ে মাটি করে এখন আকাশটা কি শরতের নীল আকাশ, তাই না? কিন্তু কিছু তো করার নেই, প্রকৃতির কাছে আমরা বড়ই অসহায়। সে যা ভাববে তা আমরাকে মানতেই হবে। সে আমরা যতই মনে মনে ভাবি পুজো তো মজা করবো, তো তার তো কোনো উপায় নেই। তাই আমাদেরকে যা প্রকৃতি দিবে তা নিয়েই মেনে চলতে হবে। তাই প্রকৃতিকে নিয়ে প্রত্যেকদিন বলা সত্যি খুব কষ্টের, তাও বলে যায় কি হবে কি না হতে পারে, কিছু কিছু দিন মিলে না কিছু কিছু দিন মিলে, এই নিয়ে চলছি। আপনারা আছেন আমার পাশে, আমি জানি। চলুন শুরু করি আগামীকাল আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া কেমন থাকবে। আগামীকাল লক্ষ্মী পুজো, বেশিরভাগ বাড়ি কেন বেশিরভাগ হিন্দুদের বাড়িতেই পুজো হয় লক্ষ্মী পুজো। তাই চলুন শুরু করি লক্ষ্মী পুজোর দিন আবহাওয়া কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকায়। সকাল থেকে একদম মুক্ত নীল আকাশ দেখতে পাবেন, শরতে নীল আকাশ। বেলা বাড়লে অস্বস্তিকর একটা গরম শুরু হবে, কালকে প্রায় সারাদিনই গরম থাকবে। তবে দুপুরের দিকে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও হতে পারে, তবে সব জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই। আর বৃষ্টি হলেও সেটা খুবই ক্ষণস্থায়ী, হয়তো 4-5 মিনিট 10 মিনিট বৃষ্টি হলেও হতে পারে, তবে সব জায়গায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কালকেও আকাশ থাকবে একদম পরিষ্কার, তবে দুপুরের দিকে একটা অস্বস্তিকর গরম থাকবেই কালকেও। সবাই মজা করুন লক্ষ্মী পুজোতে, বাড়িতে লক্ষ্মী পুজো হলেও আরও ভালো। চলুন মজা করি সবাই মিলে, আজকের মতো চললাম, আবার কালকে কথা হবে আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে লক্ষ্মী পুজোর শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই।